ইসলামী ছাত্রশিবির নিয়ে প্রতিদিন বেশ নাটকীয়তা চলছে প্রথম যে নাটকীয়তা ছিল সাদিক কায়েম যে সমন্বয় থেকে হঠাৎ করে ইসলামী শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হলেন কী করে তিনি স্বরূপে আবির্ভূত হলেন এতদিন সমন্বয়ক পরিচয় ছিলেন এখন যে সেক্রেটারি শিবিরের তার বিষয়টা আরও একটা সাংঘাতিক রকম কৌতূহল জাগানো একটা খবর সামনে এসেছে সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি তার নাম হচ্ছে ফরহাদ তার আবার ছাত্রলীগের পদও ছিল তার বোঝা যাচ্ছে যে আসলে এটা হয়তো বাস্তবতা আমার ধারণা যে ছাত্র শিবির আত্মরক্ষার জন্য ছাত্রলীগের ভেতরে তারা অবস্থান নিয়েছিল এটা হলো কৌশল তারা তাদের নীতি বিসর্জন দেয়নি এবং ঠিকই দেখেন তারা এই যে আন্দোলন যখন হয়েছে এই কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনটাকে তারা আবার সরাসরি তখন সাপোর্ট দিছে কিন্তু শুরুতেই যদি তারা শিবির হিসেবে নিজেদেরকে পরিচয় দিত তাহলে কিন্তু গভর্নমেন্ট কিন্তু মরিয়া হয়ে একেবারে শুরুতেই এদেরকে শেষ করে দিত এবং শিবির মানে তো বুঝছেন যে বিষয়টা এমন ছিল যে শিবির জামাত এগুলির মারা ধরা কাটা এগুলি কোনো অপরাধ না এটা হলো স্বাভাবিক ঘটনা তো সেই আচরণটা তো পনেরো বছর করছে তো সুতরাং ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলাম তাদের নিজেদের আত্মরক্ষার জন্য তারা এরকম কৌশল হয়তো নিয়েছে সেই বিষয়টা এখন যেহেতু একটা ফ্যাসিবাদী শাসন মুক্ত অবস্থা আওয়ামী লীগ নেই সুতরাং এখন তো আর সমস্যা নেই সুতরাং এই কারণে তারা হয়তো প্রকাশ্যে আসছেন এবং তাদের নিজের পরিচয়ে তারা পরিচিত হচ্ছেন এখানে বলা হচ্ছে যে এবার শিবিরের ঢাবি শাখার অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারির পরিচয়ে জানা গেল পথ ছিল ছাত্রলীগেও কি ঘটনা সভাপতির পরিচয় প্রকাশের পর তুমুল আলোচনার মধ্যে সামনে এলো ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জেনারেলের পরিচয় এস এম ফরাদ নামে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী থাকতেন বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হরে তিনি ছাত্রলীগের পদধারীও ছিলেন গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এস এম ফরাদের রাজনৈতিক পরিচয়ের সামনে আসার পর নানা আলোচনা তৈরি হয়েছে প্রথম আলোর পক্ষ থেকে খোঁজ নিয়ে এস এম ফরাদের ছাত্র শিবিরের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া গেছে বাংলাদেশ জামাত ইসলামিক ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে এস এম ফরাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন এই ব্যাপারে ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েমের সঙ্গে আজ কয়েকবার চেষ্টা করা হয়েছে পাওয়া যায়নি আচ্ছা এখন দেখা যাচ্ছে যে ছাত্রলীগের পদ নিয়ে ব্যাখ্যা দিলেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি যেহেতু তুমুল আলোচনা হচ্ছে সুতরাং এখন তারা একটা ব্যাখ্যা দিচ্ছে ছাত্রলীগের একটি কমিটিতে সময় পদ ঢাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ইসলামিক ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদ তিনি দাবি করেছেন ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে তার সম্পৃক্ততা নেই সোমবার গণমাধ্যমে পাঠানোর বিবৃতিতে এই কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার শিবিরের সভাপতি সাদিক কায়েমের পরিচয় গত শনিবার সামনে আসে তিনি নিজেই তা প্রকাশ করেন আজ পাওয়া যায় সেক্রেটারি জেনারেল ফরাদের পরিচয় এও জানা যায় ফরাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ঢাকা ছাত্রলীগের দুই হাজার সাধারণ সম্পাদক পদে ছিলেন ঢাকা শিবিরের সেক্রেটারি জেনারেল ছাত্রলীগের পদে থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা আলোচনা হচ্ছে এমন পরিস্থিতিতে ফরাদ এক বিবৃতিতে বলেন সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কোন কর্মসূচি কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই ছাত্রলীগের কোনো পদ পদবীর জন্য কোনো সিভি আমি কখনো কাউকে দেইনি বিভাগ ইনস্টিটিউটের কমিটিতে কাকে রাখা হবে সেটা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের সিদ্ধান্ত সেখানে আমাকে কেন জড়ানো হচ্ছে যেখানে আমি ইনস্টিটিউটে ছাত্রলীগের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই ফরাদ আরও বলেন বিষয়টি তারা ফেসিবাদি বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ধ্বংস করার ষড়যন্ত্র মনে করেন ফরাদ ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসিম হল ডিবেটিং ক্লাবের সভাপতি এবং সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তার সঙ্গে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতের ফুলের শুভেচ্ছা বিনিময়ের ছবি গতকাল রোববার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়া আরেক ছবিতে ডিবেটিং ক্লাবের একটি ইফতার মাহফিলে অনুষ্ঠানে তানবির হাসান ও কেন্দ্রীয় ছাত্রলীগের কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিব সিরাজির পাশে ফরাদকে বসে থাকতে দেখা যায় বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ফরাদ নিজেই তিনি বলছেন আমি ডিবেটিং ক্লাবের সভাপতি এবং সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার সময় বিতর্কের বিভিন্ন আয়োজনে রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিত থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যার সবকটি ছিল ডিবেটিং ক্লাব সংশ্লিষ্ট আয়োজন কোনো রাজনৈতিক আয়োজন নয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি সাদিক কায়েমও বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন তিনি বলেন ফরাত ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল না ছাত্রলীগের পদের জন্য কখনও কারো কাছে সিবি দেননি তবুও কেন তাকে কমিটিতে রাখা হয়েছে তা আমরা জানি না সাদিক আরও বলেন দুই সালে প্রথম বর্ষের ছাত্র থাকা অবস্থায় ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় ফরাদকে তারা হল থেকে বের করে দিয়েছিল যাই আমি যেটা মনে হচ্ছে যে এখানে কিছুটা তথ্যের গ্যাপ আছে অথবা তথ্য গোপন করার একটা প্রবণতা আছে স্বাভাবিক হয়তো এটা একটা নিয়ে বিরূপ সমালোচনা থেকে বাঁচার জন্য তবে আমি যেটা মনে করি এটা মানে আত্মরক্ষার জন্য একটা কৌশল হিসেবে ছাত্রশিবিরের এই নেতাকর্মীরা তারা ছাত্রলীগের মধ্যে অবস্থান করেছে কিন্তু দেখেন তারা তো আর ছাত্রলীগ হয়ে যায়নি ঠিকই তারা বের হয়ে আসছে যদি বের না হতো যদি ছাত্রশিবির নামে যদি এই আন্দোলনে তারা যুক্ত হতো ছাত্র সমন্বয় তাহলে অবস্থাটা বুঝতে পারবেন সমস্ত মিডিয়া সমস্ত রাজনৈতিক দল আইন শৃঙ্খলা বাহিনী সব কিন্তু ঝাঁপায় পড়তো এখন যে সমস্ত মিডিয়াগুলো সারাদিন তারেক রহমানের বক্তব্য প্রচার করছে বিএনপির সভা সমাবেশ দেখাচ্ছে তাদের ভূমিকা পাঁচই আগস্টের আগে কি ছিল পাঁচই আগস্টের দুপুরের আগ পর্যন্ত একবার চিন্তা করেন নির্বাচনের সময় তাদের অবস্থান কী ছিল সারাক্ষণ জামাত শিবির জামাত শিবির জঙ্গিবাদ এগুলি ছাড়া তো কোনো ছিল না ফলে তাদের অস্তিত্ব আসলে বিলীন হয়ে যেত তা আমি মনে করি এক অর্থে যে সঠিক যদি তারা ছাত্রদের পদপদবি নিয়েও যদি সেখানে অবস্থান করে এবং সময়ের অপেক্ষা সুযোগের জন্য অপেক্ষা করে থাকেন সমস্যা কি এটা রাজনৈতিক কৌশলের একটা অংশ হতে পারে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ